একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা। এবারও চারটি মিশনারিজ কলেজ বাদে বাকি সব প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া চলবে লটারিতে। 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রমটা লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে, এটা কিন্তু ঢাকা বোর্ড থেকে নিশ্চিত করেছেন এই তথ্যটা। এর আগের বছরগুলোতে কিন্তু জিপিএ গ্রেডিং সিস্টেম, অর্থাৎ যার পয়েন্ট যত ভালো সে কিন্তু সেই কলেজে চান্স পেত। এবার কিন্তু লটারির মাধ্যমে আবেদনগুলো গ্রহণ করা হবে, এই তথ্যটা নিশ্চিত করেছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। একজন শিক্ষার্থী অনলাইনে 150 টাকা আবেদন ফি দিয়ে সর্বোচ্চ 10টি এবং সর্বনিম্ন 5টি কলেজ অপশন দিতে পারবে। এবার একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রমটা শুরু হবে 10 আগস্ট, আর শেষ হবে প্রথম ধাপের আবেদনটা শেষ হবে 20 আগস্ট পর্যন্ত। 2023-24 শিক্ষাবর্ষে ভর্তির নীতিমালা কিন্তু চূড়ান্ত করা হয়েছে, অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু অফিসিয়ালি নোটিশ প্রকাশ করা হবে ভর্তি কার্যক্রম নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা ঢাকা এডুকেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে চলে আসছি, এখান থেকে কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির যে সকল কার্যক্রম এখান থেকে নোটিশগুলো প্রকাশ করা হবে। অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তীতে সকল নির্দেশনা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবা। আর কীভাবে এক্সআই ক্লাস অ্যাডমিশন, অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হয়, এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হয়ে যাবে এবং মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই ঘরে বসে আবেদন করতে পারবে। আবেদন করা যাবে 10 থেকে 20 আগস্ট পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষ হবে 5 অক্টোবর, যাতে 8 অক্টোবর থেকে শুরু হবে পাঠদান।